ইংরেজি পড়াতেন একটা সময়। আজ রাস্তায় ঘুরে ঘুরে ছোলা বাদাম বিক্রি করছেন 82 বছরের এই মানুষটা। হাজার অভাব থাকা সত্ত্বেও বাচ্চাদের দেখলে তাদের হাতে তুলে দিচ্ছেন লজেন্স। টাকা দিতে গেলে নিতে অস্বীকার করছেন এই অভাবী মানুষটা। বয়সের ভারে নুইয়ে পড়া শরীরটা আজ দুবেলা পেটের ভাত জোগাড় করতে রাস্তায় এসে দাঁড়িয়েছে। তবু এই বয়সেও মাথা উঁচু করে খেটে খাচ্ছেন একসময়ের ইংরেজি মাস্টার মশাই। কথাই বলে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আর তাই 82 বছর বয়সেও এই মানুষটা আজও ছোলা বাদামের সঙ্গে ইংরেজি শেখার নিয়মাবলী তুলে দেন খদ্দের হাতে। শুনে অবাক লাগছে তো? আগে হ্যাঁ, আজ এমন এক মানুষের গল্প বলবো আপনাদের যার কথা শুনলে আপনাদেরও চোখে জল আসতে বাধ্য। সম্প্রতি সমাজ মাধ্যমে ঋতুপর্ণা মুখার্জি নাগ এই মানুষটার ছবি দিয়ে লিখেছেন, এই ভদ্রলোককে কোথাও দেখতে পেলে দরকার না থাকলেও তার থেকে যেন সবাই ছোলা বাদাম কেনেন। আমরা পোস্টটা দেখে এটাও জানতে পারি ওনার নাম অলোক কুমার দালাল, উনি নিউ ব্যারাকপুরে থাকেন। অলোকবাবুর সংসার বলতে অবশ্য উনি আর ওনার স্ত্রী, এক মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে অনেক আগেই। সবচেয়ে অবাক করা বিষয় হলো পেটের দায়ে আজ ছোলা বাদাম বিক্রি করা মানুষটা তো একসময় শিক্ষকতা করতেন, তাই আজও তার কাছে কেউ ছোলা বাদাম কিনতে গেলে এগিয়ে দেন একটি লিফলেট, যেখানে সাদা কাগজের গায়ে নীল হরফে লেখা ইংরেজি শেখবার কিছু সহজ পদ্ধতি, টেন্স, ট্রান্সলেশন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সবটাই খুব সুন্দর করে গুছিয়ে সহজভাবে ছাপানো রয়েছে ওই কাগজটায়। আসলে খিদে তো পেশা মানে না, তাই 82 বছরের মানুষটার হাত থেকে লাল পেনটা নেমে গেলেও আজও তিনি মনে প্রাণে একজন মাস্টার মশাই। একটা ময়লা রংচটা ফতুয়া, হাতে একটা লাঠি আর কাঁধে ছোলা বাদামের ব্যাগ। 82 বছরের এই মাস্টার মশাইয়ের চোখ দুটো দেখলে আপনারও কষ্ট হবে। বুঝতে পারছেন তিনি কত বড় মনের একজন মানুষ? যে মানুষটা দরিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন, সেই মানুষটাই আবার অন্যের মুখে হাসি ফুটিয়ে চলেছেন প্রতিনিয়ত। আমরা আমাদের আশপাশে এমন অনেক মানুষ দেখতে পাই যারা সুস্থ সবল শরীর থাকা সত্ত্বেও কাজ না করার অজুহাত দেন, এমনকি খুব সহজেই হাত পেতে ভিক্ষা চাইতেও একবারও তাদের বিবেকে বাঁধে না। কিন্তু 82 বছরের একজন মানুষ আজও মাথা উঁচু করে এভাবে খেটে খাচ্ছেন। আপনি যদি কখনো এই মানুষটার দেখা পান তাহলে অতি অবশ্যই তার থেকে ছোলা বাদাম কিনে দেখবেন, আর ইংরেজি শেখবার জন্য ওই সাদা লিফলেটটাও নেবেন। তাহলে হয়তো একজন বাদাম বিক্রেতার সঙ্গে সঙ্গে একজন মাস্টার মশাইও মন থেকে খুশি হবেন। আসুন আমরা এভাবেই একে অপরের পাশে গিয়ে দাঁড়াই, যতটা পাশে গিয়ে দাঁড়ালে একজন 82 বছরের বয়স্ক মানুষকে লাঠি হাতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছোলা বাদাম বিক্রি করতে না হয়। তাই গোটা আলটিমেট মিডিয়ার পক্ষ থেকে ইংরেজির এই মাস্টার মশাইকে আমরা কুর্নিশ জানাই। আপনি ভালো থাকুন স্যার, আপনার এই জীবন সংগ্রাম আশা করি বহু মানুষকে শক্তি যোগাবে। এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের পেজ আলটিমেট মোটিভেশন ফলো করতে ভুলবেন না। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখুন, ওখানেও প্রতিদিন ভিডিও আসছে। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।